হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, একটি অত্যন্ত সুখবর, তোমরা যারা যারা আমাদের এই প্রথম ব্যাচে ভর্তি হতে পারোনি, তো তাদের জন্য নতুন আরেকটি ব্যাচ কোর্স আমরা শুরু করতে চলেছি, যেই ব্যাচ শুরু হবে আগামী 10ই জুলাই থেকে। WBP অ্যান্ড KP সেকেন্ড প্র্যাকটিস ব্যাচ কোর্স। তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে 80টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যার মধ্যে থাকবে 4000+ মকের প্রশ্নোত্তর। ওকে, তো দেখো এই ব্যাচে তোমরা কী কী পেয়ে যাবে। প্রিলি পরীক্ষার ফুল প্র্যাকটিস সেট, মেইন্স পরীক্ষার ফুল প্র্যাকটিস সেট, এছাড়া অতিরিক্ত বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং প্রতিটি গণিত প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে, প্রতিটি রিজনিং প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে, এবং প্রতিটি ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে। এছাড়া বিগত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের PDFও পেয়ে যাবে। তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এই নম্বরে তোমরা WBP ব্যাচ লিখে পাঠিয়ে দাও, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। তো দেখো, আজকের ডে আমাদের জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস নম্বর 25। এর আগে কিন্তু অলরেডি আমাদের 24খানা ক্লাস হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মোগল বংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, অর্থাৎ মোগল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বাবর, এবং মোগল বংশের শ্রেষ্ঠ রাজা হলেন আকবর, এবং সবথেকে শেষ রাজা হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, এবং পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর 1526 সালে এই সাম্রাজ্যের সূচনা করেন। নেক্সট দেখো, মোগল বংশ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখো, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভারতে প্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার কে করেন? তো ভারতে প্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন হচ্ছে বাবর। নেক্সট দেখো, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হন হচ্ছে হুমায়ুন। ওকে, নেক্সট দেখো, বিক্রম আদিত্য উপাধি গ্রহণ করেন হচ্ছে হিমু। নেক্সট, আকবর অর্থাৎ মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের জীবনের শেষ যুদ্ধ হচ্ছে আশিরগড় দুর্গ জয়, যেটি তিনি 1601 সালে এই দুর্গ জয় করেছিলেন। ওকে, নেক্সট দেখো, জাপ্তি ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে আকবরের দেওয়ানি আশরাফ টোডরমল। আকবরের সমাধিসৌধ সিকান্দ্রায় অবস্থিত। এবং নেক্সট দেখো, জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন 1606 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি পরীক্ষায় আসে যে পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন কে জাহাঙ্গীর 1606 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, জাহাঙ্গীরের আমলে প্রথম জেমসের দূত ভারতবর্ষে আসেন, তার নাম হচ্ছে উইলিয়াম হকিংস। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ যে জাহাঙ্গীরের আমলে কোন বিদেশি পর্যটক ভারতবর্ষে আসেন। তো সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হকিংস 1608 সালে। নেক্সট দেখো, জাহাঙ্গীরের আমলে বিখ্যাত চিত্রকর হলেন মনসুর। নেক্সট, শাহজাহানের সময় ভারতে আগত কয়েকজন বিদেশি পর্যটক হলেন হচ্ছে বার্নিয়ে, মানুচ্চি ইত্যাদি। নেক্সট দেখো, ঔরঙ্গজেব বিজাপুর এবং গোলকুন্ডা জয় করেন যথাক্রমে 1686 সালে এবং 1687 সালে। নেক্সট দেখো, মোগলদের বিরুদ্ধে সৎনামী বিদ্রোহ শুরু হয় 1672 সালে। এই প্রশ্নটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মোগলদের বিরুদ্ধে সৎনামী বিদ্রোহ কবে শুরু হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে 1672 সালে। নেক্সট দেখো, ঔরঙ্গজেব বেনারসের বিশ্বনাথ মন্দির ধ্বংস করেন হচ্ছে 1669 খ্রিস্টাব্দে। নেক্সট, ইকবাল নামা গ্রন্থের রচয়িতাকে? তো ইকবাল নামা গ্রন্থের রচয়িতা হচ্ছে মুতাবিদ খা। নেক্সট দেখো, 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানের অধিকার দেন হচ্ছে দ্বিতীয় শাহ আলম। ওকে, তো এই হলো তোমাদের মোগল বংশ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এইবারে দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, মোট গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো প্রথমে দেখো, প্রশ্ন রয়েছে যে বাবরের জীবনী তুজুকি বাবরি এটি কোন ভাষায় রচিত? বাবরের যে জীবনী তুজুকি বাবরি এটি কোন ভাষায় রচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি তুর্কি ভাষায় রচিত, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়? ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 সালে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, মানসিংহ কার আমলে 7000ই মনসবদার পদ পান? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোগল সম্রাট আকবরের আমলে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেন কবে? কত সালে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন?
তো সঠিক উত্তর হয়ে যাবে 1739 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 1739 সালে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয়? কার রাজত্বকালে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবরের রাজত্বকালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আকবরের রাজসভার সদস্য নন কে? নিম্নলিখিত কে আকবরের রাজসভার সদস্য নন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাফি খা। বাকি দেখো ফৈজি, বীরবল এবং আবুল ফজল এরা কিন্তু আকবরের রাজসভার সদস্য। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নির্বাসিত হন? সিপাহী বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় নির্বাসিত হন? তো সঠিক উত্তর হয়ে যাবে রেঙ্গুনে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 1857 সালে কোন মোগল সম্রাট অংশগ্রহণ করেছিলেন? অর্থাৎ 1857 সালে তোমাদের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ঘটেছিল, তো এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহে কোন মোগল সম্রাট অংশ নিয়েছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, তিনি সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট দেখো 9, আকবরনামা গ্রন্থের লেখক কে? আকবরনামা গ্রন্থের লেখক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, যাবৎ ব্যবস্থা প্রবর্তন করেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে টোডরমল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, শাহজাহানের সময় ফ্রান্স থেকে আগত পর্যটকের নাম কি? শাহজাহানের সময় ফ্রান্স থেকে আগত পর্যটককে? তো সঠিক উত্তর হয়ে যাবে বার্নিয়ে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শেরশাহ কাকে পরাজিত করেন? তো চৌসার যুদ্ধ কবে হয়েছিল? 1539 সালে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই যুদ্ধ হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনকে, এবং শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, কার রাজত্বকালে সৎনামী বিদ্রোহ হয়েছিল? এটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ। তো দেখো এটি কার রাজত্বকালে হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে এটি ঔরঙ্গজেবের রাজত্বকালে হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, নিচের কোনটি বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত? নিচের কোনটি বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যাবৎ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, শাহজাহান তার কোন পুত্রের হাতে বন্দী হন এবং বাদশাহ পদ থেকে অপসারিত হন? শাহজাহান তার কোন পুত্রের হাতে বন্দী হন এবং বাদশাহ পদ থেকে অপসারিত হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, চিত্রশিল্পী মনসুরকে নাদির উল আসার উপাধি দেন কে? চিত্রশিল্পী মনসুরকে নাদির উল আসার উপাধি দেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, তানসেন এর প্রকৃত নাম কি? তানসেন এর প্রকৃত নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তানসেন এর প্রকৃত নাম হচ্ছে রামতনু পাণ্ডে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, কার নাম সকল মুঘল ফরমান এবং মুদ্রায় লেখা থাকতো? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নূরজাহানের নাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, কোন ইংরেজ জাহাঙ্গীরকে খান উপাধি দিয়েছিলেন? কোন ইংরেজ জাহাঙ্গীরকে খান উপাধি দিয়েছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হকিংস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, ঘরঘরা যুদ্ধ এটি কবে হয়েছিল? কবে ঘরঘরা যুদ্ধ হয়েছিল?
তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1529 সালে। 1529 সালে ঘরঘরা যুদ্ধ হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, আকবরের সময় সুবার সংখ্যা কতগুলো ছিল? আকবরের সময় সুবার সংখ্যা কতগুলো ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবরের সময় মোট সুবার সংখ্যা ছিল হচ্ছে 15টি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, আকবরের শাসনকালে যে দুর্গটি নির্মিত হয়নি, অর্থাৎ তার শাসনকালে কোন দুর্গ নির্মিত হয়নি? তো দেখো আকবরের শাসনকালে আগ্রা দুর্গ, লাহোর দুর্গ এবং এলাহাবাদ দুর্গ কিন্তু নির্মিত হয়েছিল। একমাত্র লালকেল্লা এগুলো কিন্তু শাহজাহানের সময় তৈরি হয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, আকবরের সময় মহাভারতের ফার্সি অনুবাদের অনুবাদকের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবরের সময় মহাভারতের ফার্সি অনুবাদকের নাম হচ্ছে রজমনামা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, বীণাবাদক মোগল বাদশাকে নিম্নলিখিত কে বীণাবাদক মোগল বাদশা? এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীণাবাদক মোগল বাদশা হলেন ঔরঙ্গজেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, নাদির শাহের ভারত আক্রমণকালে কে মোগল বাদশা ছিলেন? নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন ভারতবর্ষের মোগল বাদশা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহ। ওকে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের মোগল বংশ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মোট 50টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি এবং তোমাদের পরীক্ষার জন্য এই 50টি প্রশ্ন উত্তর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 26, কে আইনি আকবরী রচনা করেন? নিম্নলিখিত কে আইনি আকবরী রচনা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, দিন ই ইলাহি এর প্রবর্তন করেন কে? তো দিন ই ইলাহি এর প্রবর্তন করেন আকবর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, সুন্নি মুসলিমদের কাছে জিন্দাপীর কে ছিলেন, অর্থাৎ জিন্দাপীর এই উপাধি কে গ্রহণ করেছিলেন বা এটি কার উপাধি ছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি ছিল জিন্দাপীর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, শেরশাহের সেনাপতি কে ছিলেন? তো দেখো শেরশাহের সেনাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, হুমায়ুননামা এটি কার রচনা? হুমায়ুননামা এটি কার রচনা? ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুননামা এটি হচ্ছে গুলবাদন বেগমের রচিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। আর পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 এবং পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে। ওকে, নেক্সট দেখো 32, জাহাঙ্গীরের সমাধি এটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাহোরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, তাজমহল কে নির্মাণ করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। তো তাজমহলের নির্মাতা হচ্ছেন শাহজাহান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আকবরের রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অর্থনীতি বিভাগের। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, আগ্রা মোতি মসজিদ এটি কে নির্মাণ করেন? আগ্রার মোতি মসজিদ এটি কে নির্মাণ করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 37, বাবরকে ভারত আক্রমণে কে আমন্ত্রণ জানায়? বাবরকে ভারত আক্রমণে কে আমন্ত্রণ জানায়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দৌলত খান লোদি। ওকে, দৌলত খান লোদি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কার আমলে প্রচলিত তামার মুদ্রার নাম হচ্ছে দাম? তো সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কে দিনই ইলাহি গ্রহণ করেছিলেন? তো দেখো দিনই ইলাহি এর প্রবর্তন করেছিলেন আকবর, এবং এটি মাত্র গ্রহণ করেছিলেন একমাত্র তিনি হচ্ছেন বীরবল। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 40, কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? বাংলায় কে পর্তুগিজদের দমন করেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, বাংলায় পর্তুগিজদের দমন করেন হচ্ছে শাহজাহান, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, টোডরমল কে ছিলেন? টোডরমল কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবরের রাজস্ব মন্ত্রী, টোডরমল ছিলেন হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষের নাম কি? খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে রানা সংগ্রাম সিংহ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, নাদির শাহ কার আমলে ভারতবর্ষ আক্রমণ করেন? নাদির শাহ কার আমলে ভারতবর্ষ আক্রমণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, বাবরনামা এর রচয়িতাকে? বাবরনামা এর রচয়িতাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে বাবরনামা এর রচয়িতা হচ্ছে বাবর, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেক্সট প্রশ্ন, কে হিন্দি গান রচনা করেছিলেন? নিম্নলিখিত কে হিন্দি গান রচনা করেছিলেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি গানের রচয়িতা হলেন জাহাঙ্গীর, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? কোন পর্যটক, কোন বিদেশি পর্যটক জাহাঙ্গীরের রাজসভায় আসেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্যার টমাস রো, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, আকবর কোনটি জয় করতে পারেননি? আকবর কোনটি জয় করতে পারেননি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আসাম, বাদ বাকিগুলো দেখো কাশ্মীর, বাংলা, বিহার, এগুলো কিন্তু আকবর জয় করতে পেরেছিল। নেক্সট দেখো 48, কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন? কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ইবাদখানা হলো প্রকৃতপক্ষে কি? ইবাদখানা হলো প্রকৃতপক্ষে এক ধরনের ধর্ম আলোচনার জন্য নির্মিত গৃহ। ওকে, তো এই হলো আজকের মোগল সম্রাট সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং 50টি মোট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ওকে, এবং প্রতিদিন সন্ধে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এইসব জিকের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরবি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন ফ্রি জিকে পিডিএফ, জিকে মক টেস্ট, গণিত রিজনিং মক টেস্ট এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয়। ধন্যবাদ।